খোদ পুলিশ কমিশনারের আশ্বাসও জলে, চতুর্থীর পর পঞ্চমীতেও যানজটে হাঁসফাঁস দশা তিলোত্তমার। হাজার হাতের হিড়িক ডোবালো দক্ষিণ কলকাতাকে, গন্তব্যে পৌঁছতে ঘাম ছুটল শহরবাসীর, পথেই মাটি পুজোর আনন্দ। ক্যালকাটা পুলিশের যে অ্যারেঞ্জমেন্ট যেটা হয় সেটা আজ থেকে স্টার্ট হচ্ছে। আমরা আশা করি আমরা নাগরিকদের যেটা এক্সপেকটেশন আমাদের থেকে, ওদের ভালোভাবে ওরা পুজো মণ্ডপে যেতে পারেন। আশ্বাস কাজে এলো না, হল ভুগলেন শহরবাসী, আবার ভোগাল যানজট। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেগবাগান এলাকায় এবং গড়িয়াহাট থেকে পার্ক সার্কাসের মধ্যে ঠিক এই ছবি কিন্তু ধরা পড়ছে, যেখানে দেখা যাচ্ছে যে গাড়ি কিন্তু একের পর এক সারি দিয়ে দাঁড়িয়ে আছে এবং চাকা কার্যত স্তব্ধ হয়ে রয়েছে। খুব জ্যাম, ভীষণ জ্যাম, আমি এক ঘন্টার উপর হয়ে গেল বেরিয়েছি, এখনো পৌঁছতে পারিনি। আমি তো অ্যাপোলো থেকে আসছি, দুপুর 3টেতে বেরিয়েছি, আমি এখনো পৌঁছতে পারিনি। কোথায় পৌঁছাবে? মেট্রো স্টেশন কালীঘাট। গাড়ি এগোচ্ছে না, যেখানে সেখানেই দাঁড়িয়ে আছে। খুব কনজেস্টেড, খুবই কনজেস্টেড। এই ট্রাফিকেরই জ্যাম, আর কিছুই নয়, বিশাল বিশাল বাজে পরিবহন। পুজোর আনন্দ মাটি, মণ্ডপ পর্যন্ত পৌঁছতে পারলে তবে তো পুজো দেখা, কিন্তু পথেই বসে কেটে গেল ঘন্টার পর ঘন্টা। দেশপ্রিয় পার্কের হাজার হাতের দেবী দর্শনের ভিড়ে দমবন্ধ অবস্থা হয় দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে। বিকেল থেকেই প্রবল যানজট। যানজটের জেরে একসময় কার্যত স্তব্ধ হয়ে যায় রাসবিহারী অ্যাভিনিউ, শরৎ বোস রোড, হাজরা রোডেও একই অবস্থা। মা ফ্লাইওভার দিয়ে যে গাড়িগুলো শহরে ঢুকছিল, পার্ক সার্কাসে নেমে তার বেরোবার জায়গা পায়নি, কারণ ওদিকে তখন গড়িয়াহাট রোডে প্রবল যানজট। ফলস্বরূপ সৈয়দ আমির আলী অ্যাভিনিউর গাড়ির চাকা থেমে থাকে ঘন্টার পর ঘন্টা। বিকল্প রাস্তার খোঁজে এজেসি ফ্লাইওভার ধরে আলিপুর দিয়ে বেরোনোর চেষ্টা কাজে আসেনি। যানজটের থাবায় বেসামাল হয়ে যায় গোটা হাজরা কালীঘাট চত্বর। কালীঘাট টেম্পল রোড, ডিএল খান রোড, বেলভেডিয়ার রোডেও গাড়ির লাইন পড়ে যায়। সমস্ত জায়গার ভিড় কিন্তু এই মুহূর্তে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখে দিয়েছে রাসবিহারী অ্যাভিনিউকে, যার জের এইভাবেই একের পর এক গাড়ি সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। দেশপ্রিয় পার্কের ভিড় সামাল দিতে একসময় রুট বদলে ঘুরিয়ে দেওয়া হয় রাসবিহারী শরৎ বোস রোড মিন্টো পার্ক গামী বাস। উত্তর কলকাতাও এদিন রেহাই পায়নি। টালা পার্ক লাগোয়া বিটি রোডে জ্যাম হয়, বহু জায়গায় ধীর গতিতে যান চলাচল করে। পঞ্চমীর উৎসব মুখর সন্ধ্যায় মুখ চুন করে পথেই বসে ধৈর্যের পরীক্ষা দেন এদের মতো অনেকে। মাটি হয় পুজোর আনন্দ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আর এই মুহূর্তে আমার সঙ্গে আমার দুই প্রতিনিধি রয়েছেন। দেশপ্রিয় পার্ক থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এবং পাশাপাশি রাসবিহারী থেকে রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। আমি তো সন্দীপের কাছে প্রথমে যাব। সন্দীপ, প্রথম থেকে এই হাজার হাতের দুর্গা নিয়ে কিন্তু একটা হিড়িক ছিলই, মানুষের মধ্যে একটা প্রবল উত্তেজনা ছিল, আগ্রহ ছিল। সব মিলিয়ে এই মুহূর্তে দেশপ্রিয় পার্কের ছবিটা জানতে চাইব। সেই আগ্রহের গুঁতো বলা ভালো যে এই এইভাবে একেবারে পঞ্চমীর দিনই আছড়ে পড়বে এবং তার ঠেলা সামলাতে গিয়ে জেরবার হতে হবে ভর সন্ধ্যায় কলকাতা পুলিশকে, তা বোধহয় আজ করতে পারেননি কেউই। কেননা গতকাল লালবাজারে পুলিশ কমিশনার স্বয়ং বলেছিলেন যে আজকে কলকাতা পুলিশ নতুনভাবে নতুন ছকে পথে নামবে। আমরা দেখলাম যে অবশ্যই কলকাতা পুলিশ তারা তাদের প্ল্যান পরিবর্তন করলো। গতকাল যে কায়দায় তারা এই ভিড় সামলেছিলেন বা যানবাহন সামলেছিলেন, তার থেকে প্ল্যান পরিবর্তন করে আজকে অন্যভাবে কিন্তু তারা গোটা যানবাহনটাকে পরিচালনার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ কলকাতাতে। কিন্তু তাতেও বেশ কিছু জায়গা থেকে গেল যেখানে যথেষ্ট বেগ পেতে হলো। সময় সময় পুলিশকে যেমন বেগ পেতে হলো মানুষকে সামলাতে গিয়ে, সাধারণ মানুষ তারাও অনেক ক্ষেত্রে বেগ পেলেন মণ্ডপ পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে। ভিড় বাড়লো যত সময় গড়ালো এবং এখনও পর্যন্ত সেই ভিড়ের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দেশপ্রিয় পার্কের মাঠে দাঁড়িয়ে। তুমি দেখতে পাবে যে মানে মানুষের ভিড় কোন জায়গাতে এই মুহূর্তে রয়েছে। মনে হবে না যে এটা পঞ্চমীর সন্ধে বা সন্ধে রাত্রি, কেননা এই ভিড় যত সময় গড়িয়েছে সন্ধের পর থেকে তত ভিড় বেড়েছে এবং তারপর থেকে একই তালে একই লয়ে কিন্তু সেই ভিড়টা আসছে। এখন দেখার বিষয় এটাই যে আজকের এই ভিড় ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় ফাঁক ফোকরগুলো রইল সেটাকে কতটা মেরামত করে নিয়ে আগামীকাল পরশু সপ্তমী অষ্টমী নবমী কীভাবে
ভাবে সামাল দেয় কলকাতা পুলিশ, কেননা আজকে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গেল যে গত কয়েকদিন কি হতে চলেছে বা কি হবার সম্ভাবনা রয়েছে এই দেশপ্রিয় পার্ককে ঘিরে। এবং শুধু দেশপ্রিয় পার্ক নয়, গোটা দক্ষিণ কলকাতার যানবাহনের চিত্রটা কি দাঁড়াতে চলেছে তার একটা ছোট্ট আভাস কিন্তু পাওয়া গেল পঞ্চমী সন্ধ্যেতেই। একেবারেই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, রাসবিহারী ছবিটা একটু জেনে নিই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, ইতিমধ্যেই সন্দীপ যে ছবিটা আমাদের সামনে তুলে ধরছিলেন যে দেশপ্রিয় পার্কে সেই একই রকমের, যেটা আগেই একটা এক্সপেক্ট করা গিয়েছিল যে একটা লাগাম ছাড়া ভিড় হবে, পঞ্চমীর রাতেও কিন্তু সেই লাগাম ছাড়া ভিড় এবং এর প্রভাব গোটা দক্ষিণ কলকাতাতে পড়ছে, যানজটের ওপরে পড়ছে। ঠিক রাসবিহারী ছবিটা ঠিক এই মুহূর্তে কীরকম মৌমিতা? সঞ্চিতা, কিছুক্ষণ আগে পর্যন্ত রাসবিহারী এভিনিউ বলা যেতে পারে যেভাবে যানজটে অবরুদ্ধ ছিল সেই ছবিটা কিন্তু এখন আর নেই। তার কারণ কিছুক্ষণ আগেই অ্যাডিশনাল সিপি ট্রাফিক বিনীত কুমার গোয়েল এবং ডিজি ট্রাফিক ভি সলমন তারা এসেছিলেন, তারা নিজে যান চলাচল ট্রাফিকের গতি নিয়ন্ত্রণ করে এবং যানজটের এই বিষয়টি তারা খোদ এসে ট্রাফিকের কাজ কিন্তু সামলেছেন। শুধু তাই নয়, এই মুহূর্তে যদি রাসবিহারী এভিনিউয়ের ছবি দেখো তবে কিন্তু অনেকটাই আগের থেকে কিন্তু অনেকটাই পরিষ্কার বলা যেতে পারে, প্রায় স্বাভাবিক হওয়ার পথে। এবং কলকাতা পুলিশ সূত্রে যেটা জানানো হচ্ছে, তারা যেহেতু এই ঘটনার পরে ওই গতকালের পর তারাও তাদের প্ল্যান চেঞ্জ করেছিলেন এবং ডিফারেন্টভাবে তারা কিন্তু এবার আজকে মোকাবিলা করার কথা ভাবেন, কিন্তু সেটা যে কোনো কারণেই হোক কাজে লাগেনি। আমাদের সাথে ডিসি ট্রাফিকের কথা হয়েছে, তিনি যেটা জানিয়েছেন যে যেহেতু আজকে পর্যন্ত ওয়ার্কিং ডে ছিল, অর্থাৎ অনেক স্কুল কলেজ বা অনেক অফিস কিন্তু আজকেও আজকে পর্যন্ত হয়েছে, তারা আশা করছেন যে আগামীকাল থেকে এই পরিস্থিতি হয়তো হবে না। কিন্তু প্রশ্নটা এখানেই থাকছে, যেখানে আজকে মহাপঞ্চমী, পঞ্চমীর দিন সন্ধে থেকেই যেভাবে দক্ষিণ কলকাতা একটি পুজোকে কেন্দ্র করে, যেভাবে রাসবিহারী এভিনিউকে কেন্দ্র করে গোটা দক্ষিণ কলকাতা যানজটে একেবারে বলা যেতে পারে অবরুদ্ধ হয়ে গেল, সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিনখানা ভাইটাল দিন এখনো পড়ে আছে সঞ্চিতা, সেই তিনটে দিন কলকাতা পুলিশ তারা তাদের ট্রাফিক কিভাবে ম্যানেজ করেন, তাদের কোন প্ল্যানে তারা এই যানজট বা উৎসবমুখী বাঙালিকে এই জনজোয়ার কিভাবে তারা ম্যানেজ করতে পারেন সেটা কিন্তু অবশ্যই নজরে রাখতে হবে। একেবারে মৌমিতা, অনেক ধন্যবাদ তোমাকে এবং পাশাপাশি সন্দীপ তোমাকেও ধন্যবাদ। পুজোর উৎসব শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু ছুটি শুরু হয়নি, আর সেই কারণেই যানজট হয়েছিল। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, দাবি ডিসি ট্রাফিক সলমন ভিস নেসা কুমারের, আগামীকাল থেকে কোনো সমস্যা হবে না বলেই তিনি আশ্বাস দিয়েছেন। কন্ট্রোলে আছে, নরমালি আছে, কোনো প্রবলেম নেই। আজকে পঞ্চমী দিনে ওয়ার্কিং ডে আছে, স্কুল কমপ্লিটলি ছুটি নেই, কাল থেকে ছুটি হচ্ছে, সো ইভিনিং এ প্রেশার ছিল, এখন সব জায়গাতে নরমাল আছে, কোনো প্রবলেম নেই। হোপফুলি কালকে, যেহেতু কাল থেকে ছুটি হচ্ছে, ইট শুড নট বি দ্যাট। দশমীর দিন সন্ধে ছটা পর্যন্ত বাড়ির পুজোর প্রতিমা বিসর্জন দেওয়া যাবে, নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। দশমীর দিন বেলা চারটের পর বিসর্জন দেওয়া যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা পুলিশ। পুজোর বোধন হয়নি এখনো, তবে এর মাঝে বিসর্জন নিয়ে তীব্র বিতর্ক। দশমীর পরের দিনই মহরম, সেই জন্যই দশমীর দিন বেলা চারটের মধ্যে বিসর্জন সেরে ফেলতে নির্দেশ দেয় কলকাতা পুলিশ। এরই বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয় বৃহস্পতিবার। সেই মামলাতেই বাড়ির পুজোর বিসর্জনের সময়সীমা বাড়াল আদালত। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে দশমীর দিন সন্ধে ছটা পর্যন্ত বাড়ির পুজোর প্রতিমা বিসর্জন দেওয়া যাবে, তবে বর্ধিত সময়ের বিসর্জনে শোভাযাত্রা করা যাবে না। ড্রাইভার খালাসি ছাড়া পরিবারের পাঁচজন ভাষণ দিতে যেতে পারবেন। তবে বিসর্জন নিয়ে কলকাতা পুলিশের নির্দেশের বিপক্ষে গিয়ে আরও তিনটি মামলা হয় বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে। সেই শুনানিতে বিচারপতি দত্ত বাড়ির পুজোর ভাষণের সময়সীমা বাড়িয়ে সন্ধে সাড়ে আটটা করার নির্দেশ দেন। তবে প্রধান বিচারপতির বেঞ্চে নির্দেশের পর তা আর কার্যকর হবে না। যদিও আইনজ্ঞদের একাংশের মতে উত্তর কলকাতার ধর পরিবার সহ যে তিনটি পরিবার দীপঙ্কর দত্তের এজলাসে মামলা করে তারা সাড়ে আটটা পর্যন্ত ভাষণ দিতে পারবে। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।